তোমার গাড়িটা এনে এখানে রাখতে পারতো তো? হ্যাঁ এখানে রাখতে পারতাম। আমাদের বাসা যেখানে আমরা আছি, ডিশের লাইনও আছে এখানে। ডিশে তো কালকে দেখলো না, হ্যাঁ দেখেছি, ডিশের লাইন আছে। যাবো চলো তো। না যাইনি, আমি দরজা খুলছি, আসো তো। না যাইনি, পিছনে এখানে এই যে এসি গুলি সব এখানে রাখা। দেখেছি দুইটা এসি, মালিককে উপরে থাকে নাকি? ঘরে ঢুকেই করিডোরে সুন্দর একটা লাইট, আর বা সাইডে ডেকোরেশন পিস রাখার জন্য একটা হ্যাঙ্গার, অনেকে চাবি রাখে এখানে। হিটার ঢুকেই এখানে একটা বেডরুম, এই পাশে ড্রয়িং রুম, এটা টয়লেট, এটা একটা বাথরুম মানে বাথ আর বেসিন উইথ ওয়াশিং মেশিন। এখানে ইয়ানা থাকবে, এখানে আমরা থাকবো, এখানে আরও একটা রুম, এখানে অন্ত থাকবে। এটা হলো আমাদের বেডরুম, অনেক সুন্দর। প্রথম যে মজার রাত্রি উপভোগ করব, এসি আছে এখানে, বাংলাদেশের মতো এসি। এসি অলরেডি ছেড়ে দিয়েছি রুমে ঢুকেই। আর এইটা হলো আমাদের বেড, ডবল বেড, সুন্দর একটা পেইন্ট বেডের উপরে। ফার্নিচারটা সম্পূর্ণ ইকেয়ার, দেখেই খুব ভালো লাগছে। সাইডে একটা নেদারল্যান্ডে আমরা বলি নাককাস্টে, সুন্দর একটা লাইট আছে এখানে। লাইটটা সুন্দর জ্বলে, বন্ধ করে দিই। এখানে দুইটা ড্রয়ার আছে, ইকেয়ার ড্রয়ার, এখানে আর একটা ড্রয়ার, এখানে প্লাগ আছে চার্জ দেওয়ার জন্য। সুন্দর একটা আলমারি এই সাইডে, আলমারির মধ্যে ফাঁকা, আমরা এখনো জিনিস আসলে রাখিনি। একটা ইস্ত্রিও দিয়ে দিয়েছে, মানে আয়রন মেশিন, কাপড় আয়রন করার জন্য যদি লাগে। আর এখানে দুইটা ড্রয়ার আলমারির মধ্যে, আমরা লাগেজ থেকে বের করব না, দেখি যেটা লাগে সেটা সেভাবে ইউজ করব। আর ওই সাইডে আর একটা আলমারি আছে, এই সাইডে, এখানে এখানে কাপড় হ্যাং করার জন্য। আর এক্সট্রা লেপ, বালিশ যদি লাগে এখানে এক্সট্রা। আর এখানে এক্সট্রা এটা বেডের কিছু হবে হয়তো, আমি ঠিক বলতে পারছি না। আর এই যে বেড, বেডের ঠিক অপোজিটে হলো অ্যাটাচড বাথরুম, একেবারে বাংলাদেশের মতো। আগে লাইটটা জ্বালিয়ে নেই, এটা হলো সুইচ, লাইট জ্বলে গেছে। সুন্দর একটা বাথরুম, এখানে ঢুকেই হলো ডান সাইডে হিটার, এখন হিটার লাগবে না সামারের সময় যেহেতু। আর কমোড এই সাইডে, সুন্দর একটা বেসিন আয়নাসহ। আর এটা হলো দুশ গোসল করার জন্য, এখানে দুশের সিস্টেম হলো এরকম। আর গ্লাস খুলে ভিতরে, আলমারির ভিতরে আছে এই সাইডে এরকম, সাইডেও জাস্ট দুইটা বক্স এখানে। টাইল হ্যাং করার জন্য এখানে আমি আগেই দেখে গিয়েছি, আমার রিংগুলি এখানে খুলে রেখেছি। এখানে একটা হ্যান্ড সোপ দিয়ে দিয়েছে, দুইটা লাইট, এটা কিসের জন্য আমি বলতে পারছি না। আবার বেসিনের নিচে দুটো ড্রয়ার আছে এখানে, এই একটা ড্রয়ার, এখানে আর একটা ড্রয়ার, হ্যান্ড ড্রয়ার, সরি হেয়ার ড্রয়ার আছে এখানে একটা,
আর বেড থেকে নেমে এখানে একটা সুন্দর কার্পেট দিয়ে দিয়েছে, সুন্দর কার্পেট আর জানলায় সুন্দর সাদা পর্দা। এটা হলো জানলা, রাত হয়ে গেছে তো, জানলার সাইডেই একটা হিটার, এখানে জানলাটা এখন আটকানো আছে, পর্দা টেনে দেই। আর বেডে দুইটা বালিশ, দুইটা লেপ, দুইটা ট্রাওয়েল। এই হলো আমাদের বেডরুম। এইটা বসার জন্য একটা টুলের মতো সুইচ জ্বালিয়ে দিলাম, আর বেডরুমে আছে একটা লাইট। এটা হলো এক নজরে আমাদের বেডরুম। আর এক্স্যাক্টলি আমাদের বেডরুমের পাশেই হলো ইয়ানার বেডরুম। এটা হলো ইয়ানা থাকবে এখানে। সুন্দর এটা বেড কাম সোফা, এটা দুইজন ঘুমানোর জন্য। এখানেও বেডটা রেডি করা আছে, এখানে দুইটা লেপ দিয়ে দিয়েছে, দুইটা টাওয়েল এখানে সুন্দর করে রেখে দিয়েছে, আর এখানে বালিশ রেখে দিয়েছে। আর ইয়ানা রুমে ঢুকেও যে সুন্দর জিনিসটা উপভোগ করছি, ইয়ারকো এসি, ইয়ানা রুমের এসি। এটা এসি অলরেডি ছেড়ে দিয়েছি রুমটা ফ্রিজ করার জন্য। এখানে একটা ওয়াল ম্যাট সুন্দর, আর এই সাইডে জানলা, জানলাটা একটু খোলা আছে, বন্ধ করে দিয়ে যেহেতু এসি চলছে, এখানে এসি চলছে, জানলাটা বন্ধ করে দিলাম। আর এখানে একটা ওয়ার্ড্রফ, এখানে ইয়ানার ইকেয়ার ওয়ার্ড্রফ, ইয়ানার লাগেজ আর আমার লাগেজ সেম কালারের ওয়ার্ড্রফটা। এখানে ইকেয়ার ফার্নিচার শপ, ইকেয়া আসলে অনেক পপুলার, এই কারণেই সব ইকেয়ার ফার্নিচার দিয়ে রেডি করা। ইয়ানার এখানে চার্জার, চার্জ দেওয়ার জন্য একটা টেবিল, এখানে ইয়ানার ব্যাগ, কোনেঞ্চে ইয়ানার ব্যাগ, ইয়ানার ওয়াটার বোতল, এখানে দুইটা ড্রয়ার আছে, এখানে একটা ড্রয়ার, এখানে একটা ড্রয়ার, এখানে একটা বসার চেয়ার। ইয়ানার রুমটা ছোট কিন্তু সুন্দর সিমসাম। আর এই রুমের পাশেই একটা টয়লেট আছে, এখানে লাইটটা জ্বালিয়ে দিতে হবে আগে, এখানে একটা লাইট জ্বালিয়ে দিয়েছি। এখানে আর একটা টয়লেট, ওয়াশিং মেশিন, এখানে একটা বাথ, সুন্দর বাথ একটা, আর হিটার, যেটা সোফাস বলি আমরা সেই হিটার, বয়লার মেশিন, এটা সরি আমি ভুল বললাম, এটা বয়লার মেশিন, ভাই দাও আমাদের বাসারটাও ভাই দাও। আর এখানে একটা দুশ, দুশ কেবিনেট, ফ্লোরটা গরম, সম্ভবত ফ্লোরে এখানে রুম হিটার দেওয়া সেই জন্য। এখানে একটা টুল, এখানে ড্রয়ারের তাক, এখানে আরও দুইটা ড্রয়ার আছে, এখানেও একটা হেয়ার ড্রায়ার আছে এখানে, আর এখানে কেবিনেট, এখানে একটা সুইচ আছে সাইডে, এখানে ট্রাভেল হ্যাং করার জন্য। বাথরুমটাও সুন্দর, অনেক সুন্দর। এটা হলো ড্রয়িং রুম, ঢুকেই এসি, প্রত্যেকটা রুমে এসি, সুন্দর একটা ওয়াল ম্যাট, আর বা সাইডে সোফা, কমফোর্টেবল সোফা, এখানেও এই ওয়াল ম্যাটটা ভীষণ সুন্দর, খুব ভালো লাগছে। এত বড় একটা দেয়াল, মাঝে সুন্দর একটা ওয়াল ম্যাট,
কর্নারে একটা স্ট্যান্ড ল্যাম্প, সাইডে টিভি কেবলের সুইচ আর একটা চার্জারের সুইচ, আর এখানে একটা টিভি দেওয়া আছে, আর নিচে টিভি র‍্যাক, ছোট্ট একটা টেবিল, সুন্দর কর্নারে আরো একটা স্ট্যান্ড ইন্টারনেটে, এখানে কিছু বই রাখা আছে, হিটার, এই কর্নারটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, কমফোর্টেবল সাদা একটা ডাইনিং টেবিল, চেয়ার, এটা কিচেন, আমাদের বাসার মতো একটা ফ্রিজ এখানে, কিচেনে সব কিছু আছে মোটামুটি।